এটা হচ্ছে তোমাদের অন্তিম ভিডিও, ঠিক আছে? তোমার যে এর গত ভিডিওতে আমি করেছিলাম যে চ্যাপ্টার 5 এর কোর্সের দিকে, ঠিক আছে? তো আজকের এই ভিডিও হচ্ছে তোমাদের শেষ ভিডিও, মানে এই চ্যাপ্টারের, ঠিক আছে? আর আজকে আমরা এই ভিডিওতে করব 5-এর অঙ্কগুলো, ঠিক আছে? আর এই 5-এর অঙ্কগুলোর বিবৃতি দেওয়া আছে যে সরল করি আর নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে তোমাদের বইয়ের পেজ নাম্বার দেখতে পাবে পেজ নাম্বার 76, ঠিক আছে? আর চ্যাপ্টার 5 এর এটাই হচ্ছে তোমাদের শেষ। তাহলে 5-এর 1 নাম্বারটা করি। 5-এর 1 নাম্বারে কি দেওয়া আছে? 5-এর 1 নাম্বারে দেওয়া আছে 2^3 গুণ 2^5, সরি, 3^5 গুণ 16 দেওয়া আছে। আর নিচে কত দেওয়া আছে? নিচে দেওয়া আছে 3×32 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি করবা, 2^3 লিখে নাও গুণ 3^5 লিখে নাও গুণ, আর 16 মানে কত? 16 কে ভাঙ্গে লেখো। 16 কে ভাঙ্গে লিখলে কত হবে? দুই দিয়ে কাটলে 8 হবে, দুই দিয়ে কাটলে 4 হবে, দুই দিয়ে কাটলে কত হবে? 2×4, তাহলে কত হবে? 4×2, তাহলে কত হবে? 2^4, ঠিক আছে? এখন এটা দেখো, আর নিচে কত আছে? 3 আছে, গুণ 32 কে আমি যদি ভাঙি তাহলে কত লিখতে পারো? 32 কে 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে কটা 2? 5টা 2 গেল। তাহলে আমি কত লিখবো? 2^5, ঠিক আছে? এখন উপরে দেখো, 2 2 আছে, তাহলে বেস সেম আছে, বেস কত? সেম আছে, তাহলে 2 লিখলাম। আর উপরে যে পাওয়ার গুলো আছে 3 আর 4, এটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়, 3+4, ঠিক আছে? তারপর গুণ 3^5 দেওয়া আছে। এখন এই যে 3টা আছে, 3-এর উপরে কি আছে? 1 আছে। আর এই 3টাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? গুণ 3^-1 হয়ে যাবে, ঠিক আছে? তারপর নিচে 2^ কত? 5 থাকলো, সমান সমান। তাহলে 2^3+4 কত হয়? 7 হয়। গুণ 3^ কত হবে? এটা 3^5-1, ঠিক আছে? আর এই যে নিচে 2^5 আছে, এটাকে আমি উপরে নিয়ে যাবো, তাহলে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে? -2^5, ঠিক আছে? নেক্সট লাইন হবে, এখন দেখো, 2^5, 2 2, বেস সেম, 2 লিখলাম, তাহলে 7-5 কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। গুণ 3^5-1 মানে 4, তারপর এটা কত হয়ে যাবে? 7-5 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, 2 গুণ 3^4, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে আমরা পরবর্তী যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই পরবর্তী অঙ্কগুলো এইভাবেই করবো, ঠিক আছে? তাহলে এখন আমরা করব 2 নম্বর। তাহলে 5-এর 2 নম্বরে কি আছে? 5-এর 2 নম্বরে আছে 6 আছে, 6এর স্কোয়ার, তারপর ওর ও সরি এটা লিখতে লাগবে 6 স্কোয়ার দেওয়া আছে, ব্র্যাকেটের উপরে 3 দেওয়া আছে, ঠিক আছে? তারপর গুণ দেওয়া আছে 6^4, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করা আছে, তারপর ভাগ 6^7 দেওয়া আছে। এখন এটা কি করব? এটা দেখো, পাওয়ার পাওয়ারে কি আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি করব? এটাকে আমি 6^3×6, পাওয়ারে 6 লিখবো, গুণ 6^4, ঠিক আছে, ভাগ 6^7 ইকুয়াল টু কত লিখবো? 6, বেস বেস সেম আছে, তাহলে 6+4 লিখি, তারপর কি দিব? ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন 6^7। এখন আমি ব্র্যাকেটটা উঠাই দিব, 6, 6+4 কত হয়? 10 হয়, ঠিক আছে? তারপর ভাগ 6^7 ইকুয়াল টু, এখন এটা যেহেতু ভাগ আছে তাহলে ভাগটাকে আমি কি লিখতে পারি? 6^10/6^7 লিখতে পারি। এখন এটাই কি করব? 6^10 গুণ এই 6^7টাকে আমি কি উপরে নিয়ে যাবো? 6^ উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে? এটা -7, ঠিক আছে?
তাহলে এখন এটা কি করবে, বেস বেস সেম আছে, সেম আছে, তাহলে 6 10 মাইনাস 7, ঠিক আছে। এখন 6 টু দি পাওয়ার 3, আর এই 6 টু দি পাওয়ার 3 মানে কত, 3টে 6 গুণ করলে কত হয়, 3টে 6 গুণ করলে 6 6 36, 36-এর সাথে 6 গুণ করো, 6 6 36, 6 8 3, 3 6 18, 216, তাহলে কত হবে, 216 হয়ে যাবে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা করব 5-এর 3 নাম্বার, ঠিক আছে। 5-এর 3 নাম্বারে কি আছে, 3 × 7² × 11⁻¹⁰ বাই 21 সরি গুণ 7। এখন এখানে দেখো যে তোমরা এতে ডাইরেক্ট কাটাকাটিও করতে পারো, ঠিক আছে, যদি কাটাকাটি করো তাহলে ভুল হবে, কারণ আমরা এই চ্যাপ্টারে কি করতেছি, ইন্ডেক্স সূচক আমরা শিখতেছি, ঠিক আছে। তাই আমাদের যা করতে লাগবে সবকিছু ফর্মুলার মাধ্যমে করতে লাগবে। তাহলে এটাকে 3 × 7² 7এর স্কোয়ার লিখলাম গুণ, আর এই যে 7টা দেখতে পাচ্ছ এটা আমি উপরে নিয়ে যাব, তাহলে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে, 7 টু দি পাওয়ার -1 হয়ে যাবে, ঠিক আছে। এর উপরে কি আছে, 1 আছে, তাহলে গুণ, আর 11 টু দি পাওয়ার 0 মানে কত, 1 বাই, আর এখানে কত দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ 21 আছে, 21 কে ভাঙবো, তাহলে কি 3 7 21, 21 কে আমি ভাঙিয়ে লিখলাম। এখন দেখো 3 টু উপরে কত আছে, 3 আছে, 3 উপরে কত আছে, 1 আছে, তাহলে 1 গুণ এই 3 কে আমি উপরে নিয়ে যাবো, কি হয়ে যাবে, 3 টু দি পাওয়ার -1 হয়ে যাবে, গুণ উপরে কত আছে, 7 টু দি পাওয়ার 2 আছে, তারপর গুণ এই 7টাকে লিখবো, 7 টু দি পাওয়ার -1 গুণ, তারপর নিচে কত আছে, 7, তাহলে এটাকে উপরে নিয়ে গেলে কি হয়ে যায়, 7 টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এখন বেস বেস 3 সেম আছে, তাহলে 3 1 -1 গুণ 7, বেস বেস 3টাই সেম আছে, তাহলে আমি 7 লিখলাম, তারপর উপরে গুলো কি যোগ হয়ে যাবে, তাহলে 2 -1 -1, ঠিক আছে। তারপর এটা 3 টু দি পাওয়ার 1 -1 মানে কি, 3 টু দি পাওয়ার 0 গুণ 7 7, আর মাইনাস মাইনাস প্লাস 2 -2 মানে 0, ঠিক আছে। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 গুণ 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এটা কত হবে, 1 হবে, ঠিক আছে। এখন আমরা করব 4-এর 4 নাম্বার, 4-এর 4 নাম্বার কি আছে, 4 টু দি পাওয়ার 5 গুণ 8 টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 3 আছে, বাই কত দেওয়া আছে, 4 টু দি পাওয়ার 5 গুণ 8 টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 2 দেওয়া আছে। এখন এটা কি করব, দেখ এখানে 4 টু দি পাওয়ার 5 দেওয়া আছে গুণ এই এ 4 টু দি পাওয়ার 5 দেওয়া আছে, এটাকে আমি উপরে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে, -4 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, গুণ 8 টু দি পাওয়ার 8 আছে উপরে, গুণ এই এটাকে আমি উপরে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে, 8 টু দি পাওয়ার -5 হয়ে যাবে। এখানে 8 টু দি পাওয়ার 5 এটাকে যদি উপরে নিয়ে যাই, 8 টু দি পাওয়ার -5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উপরে কত থাকলো, উপরে b টু দি পাওয়ার 3 থাকলো, তারপর নিচে কত থাকলো, b স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, b টু দি পাওয়ার -2 হয়ে যাবে, ঠিক আছে। তারপর 4 4 বেস সেম, তাহলে 5 -5 গুণ 8 টু দি পাওয়ার 8 -5 হয়ে গেল, গুণ b টু দি পাওয়ার 3 -2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 4 টু দি পাওয়ার 5 -5 মানে 4 টু দি পাওয়ার 0 গুণ 8 টু দি পাওয়ার 8 -5 মানে 8 টু দি পাওয়ার 3 গুণ b টু দি পাওয়ার 1, 3 - 2 1 হয়, 3 - 2 1, ঠিক আছে। তাহলে 4 টু দি পাওয়ার মানে হচ্ছে 0, 4 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 গুণ 8 টু দি পাওয়ার 3 আর b, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আর এটাকে ডাইরেক্ট কি লিখবে, 8 টু দি পাওয়ার 3 b, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন করব 5-এর 5 নাম্বার, এই 5-এর 5 নাম্বার কি আছে, 3 টু দি পাওয়ার 0 + 2 টু দি পাওয়ার 0 গুণ আছে 5 টু দি পাওয়ার 0, ঠিক আছে। তাহলে আমরা জানি 3 টু দি পাওয়ার 0 মানে কত, 1 যোগ 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে, গুণ 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 2 গুণ 1 মানে কত, 2, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এখন 5-এর 5-এর 6 নাম্বার করবো, ঠিক আছে। আর এই 5-এর 6 নাম্বারে কি আছে,
टू टू दुआर एट गुण एक्स टू दुआर सेवेन आ बाय फोर टू दुआर थ्री गुण एक्स टू दुआर थ्री और इन्हें बोलते जो एक्स नॉट इक्वल टू जीरो मान एक्स एर मान जीरो होना ठीक है तेल इन्हें देखो जे एटे के एक बनाते लगे टू टू दुआर एट आ तो गुण एक्स टू दुआर सेवेन आ गुण ये एक्स टू दुआर थ्री आटे की नीचे आपरे नहीं जाब ते कि एक्स टू दुआर माइनस थ्री हलो और नीचे कि बासल एक्स टू दुआर थ्री तो चले गल तेल एन फोर टाइम दो दुगुणा चार लिखल और एर पावर कत थ्री लिखे दिल ठीक है आगे टाइम थकल चार दुगुणा चार फोर टू दुआर थ्री ठीक है तेल टू दुआर एट गुण एन एक्स एक्स सेम आखिर एक्स सेवेन माइनस थ्री लेखा जाए बाय आईटे कत लिखब हमें टू आईटे की तीन दुगुना छय तीन दुगुना छय कत पावर तेल सिक्स लिखब एन ये कि करब हमें ऊपर नहीं जाब टू दुआर एट गुण टू दुआर सिक्स आगे ऊपर नहीं गले टू दुआर माइनस सिक्स हो जाए गुण और तेल ये कत है एक्स टू दुआर फोर हो जाए सेवेन माइनस थ्री मैंने कत है फोर है एक्स टू दुआर फोर तेल ये कत है टू दुआर एट माइनस सिक्स गुण एक्स टू दुआर फोर तेल ये कत लिखब तेल टू दुआर टू लिखब गुण एक्स टू दुआर फोर एटी जो तेल कत है जो दुगुण चार फोर एक्स टू दुआर फोर ठीक है तो ये छो तुम्हारे चैप्टर फाइव फाइवर ये अंतिम भिडियो ठीक है तो आज के थे चैप्टर फाइव शेष हलो एर परवर्ती शुरू करब चैप्टर नम्बर सिक्स ठीक है तेल आज के पर्यटन थकल ये भिडियोते थैंक्स फॉर वाचिंग।